ক্লাস এইট। আই হোপ অল অফ ইউ আর ইন পিঙ্ক অফ ইউর হেলথ। তোমরা সবাই ভালো আছো আশা করি। গতদিন আমরা যেটা পড়েছিলাম সেটা ছিল ফিজিক্যাল যে নেচারটা, ফিজিক্যাল প্রপার্টি দেখে কোনো একটা সাবস্টেন্সকে চেনা, তার সলিউবিলিটি, তার কালার, এই সব, তার গন্ধ, মনে পড়ছে? কালার্স আমি দেখেওছিলাম কয়েকটা। টুডে উই আর গোয়িং টু স্টাডি দ্য আইডেন্টিফিকেশন অফ সাবস্টেন্স বাই দেয়ার সাবস্টেন্সেস বাই দেয়ার কেমিক্যাল প্রপার্টিজ। A substance should be tested chemically for its unique identification. অর্থাৎ শুধুমাত্র কালার দেখে বা গন্ধ দেখে বা শুধুমাত্র তার সলিউবিলিটি দেখে উই ক্যানট জাজ ওটা কি সাবস্টেন্স। আমাদেরকে কিন্তু তার কেমিক্যাল আইডেন্টিফিকেশন করতে হবে। টু ডিটারমাইন ইটস কেমিক্যাল প্রপার্টি দ্য সাবস্টেন্স ইজ অ্যালাউড টু রিয়াক্ট উইথ এয়ার, ওয়াটার, অ্যাসিড, অ্যালকেলি অ্যান্ড সাম আদার কেমিক্যাল আন্ডার ডিফারেন্ট কন্ডিশনস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো জিনিসটাকে চিনবার জন্য, সঠিকভাবে চিনবার জন্য তাকে বায়ু মানে এয়ার বা জল বা যে কোনো একটা অ্যাসিড অ্যালকেলি, অ্যাসিড বা অ্যালকেলি বা অন্য কোনো একটা কেমিক্যালের সঙ্গে একটা নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে বিক্রিয়া করাতে হয় এবং সেই বিক্রিয়ার ফলাফল দেখে, বাই ওয়াচিং দ্য রেজাল্টস অফ দ্যাট কেমিক্যাল রিয়াকশন, উই ক্যান ডিসাইড হোয়াট ইজ দ্য সাবস্টেন্স। নাইট্রিক অক্সাইড গ্যাস ইজ কালারলেস, দেখো যেমন, বাট নাইট্রোজেন ডাইঅক্সাইড ইজ ব্রাউন ইন কালার। দুটোই কিন্তু নাইট্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি গ্যাস, কিন্তু একটা হচ্ছে কালারলেস, একটা হচ্ছে ব্রাউন ইন কালার। আ ক্লোজড গ্যাস জার কন্টেইনস নাইট্রিক অক্সাইড, ওয়েন দ্য লিড ইজ ওপেন ইট ইজ সিন দ্যাট দ্য ব্রাউন গ্যাস ইজ কামিং আউট। কনসাল্ট উইথ ইউর টিচার্স অ্যান্ড ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফলোয়িং ইকুয়েশন। সো হিয়ার ইজ ইউর টিচার, আমি তো বসেই আছি তোমাদের বোঝানোর জন্য। দেখো এখানে যখন নাইট্রিক অক্সাইড হাওয়াতে বেরোলো কিসের সঙ্গে রিয়াক্ট করবে? অক্সিজেনের সঙ্গে, দিয়ে তৈরি হয়ে যাচ্ছে কি? নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই জন্যই ভিতরে কালারলেস থাকলেও গ্যাসটা যখন বেরিয়ে আসছে তখন কিন্তু গ্যাসটার কালার ব্রাউন হয়ে যাচ্ছে। সো আই ডোন্ট হ্যাভ আ পেন্সিল, ইউ উইল রাইট হেয়ার ও টু, ও টু মিন্স অক্সিজেন, ইউ উইল রাইট উইথ পেন্সিল, ওকে? নাও ক্যান ইউ সে হোয়াট ইজ রেসপন্সিবল ফর দিস? সো ইউ হ্যাভ সিন দ্যাট অবজারভেবল চেঞ্জেস অকার ওয়েন সাম সাবস্টান্সেস কাম ইন কন্ট্যাক্ট উইথ এয়ার। তার মানে দেখো নাইট্রিক অক্সাইডকে যেমনি বায়ুর সংস্পর্শে আনা হয়েছে সে কিন্তু নিজের কালার চেঞ্জ করেছে। ইউ হ্যাভ বিন গিভেন পাউডার স্যাম্পলস অফ সুগার অ্যান্ড কুইকলাইম, পোরিং ওয়াটার অন দেম, হাউ ক্যান ইউ ডিস্টিংগুইশ দেম? কুইকলাইমের উপর জল ঢাললেই সে একটা ভীষণ অদ্ভুত সাউন্ড করবে, যেমন ইনোতে জল ঢাললে যেরকম সাউন্ড হয় এবং রিয়াকশন হয়, ফার্স্ট করে একটা শব্দ হয়, ঠিক সেরকম। ঠিক আছে, চলো এটা পড়বে। নাও এইখানে আমরা কিন্তু আরো জিনিস দেখছি, যেমন যেটা বলছিলাম নুন, সরি, চিনি এবং কুইকলাইম দুটোকেই অ্যাবজর্ব করানো হয়েছে বা গোলা হয়েছে। এক্সপ্লানেশন, দেখো, সুগার ডিজলভস ইন ওয়াটার, কুইকলাইম রিয়াক্টস উইথ ওয়াটার টু ফর্ম স্লেকেড লাইম। এবং এখানে অবজারভেশনটা আমি যেটা তোমাদের বললাম, একটা শব্দ হবে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হবে। ট্রিটমেন্ট অফ সাবস্টেন্স উইথ ওয়াটার মে হেল্প আস ডিস্টিংগুইশ ইট ফ্রম আদার্স। তাহলে তুমি দেখেই বুঝতে পারবে যখনই গুলবে, সুগার গুললে না অন্য কিছু গুললে, এটা দেখলে বুঝতে পারবে। সোডিয়াম বা পটাশিয়াম যে মেটালগুলো, তারা কিন্তু জলের সঙ্গে ভীষণভাবে রিয়াক্ট করে। যদি সোডিয়ামকে তুমি জলের উপর ছেড়ে দাও, মানে জলের মধ্যে দিয়ে দাও, সে কিন্তু ভেসে বেড়াবে এবং মানে আগুন ধরে যাবে ওতে। এবং জানো তো এই যে জিনিসটা, এই জন্য সোডিয়াম বা পটাশিয়ামকে সেভ করা যায় না, এমনি রাখা যায় না খোলা, কেরোসিনে ডুবিয়ে রাখতে হয়। কারণ বায়ুতেও তো ওয়াটার ভ্যাপার আছে, ওরা ওই ওয়াটার ভ্যাপারের সঙ্গে রিয়্যাক্ট করেও কিন্তু পুড়ে যেতে পারে। এখানে হ্যান্ডস অন অ্যাক্টিভিটিটা পড়বে। দেখো এই চ্যাপ্টারে প্রচুর জিনিস রয়েছে, প্রচুর এক্সপেরিমেন্টস রয়েছে, সো আই এম নট গোয়িং টু রিড অল, আদারওয়াইজ ইট উইল টেক আ লট অফ টাইম। অলরেডি আমরা লেট চলছি আমার অনুযায়ী। আমি আগে ভেবেছিলাম শুধু ফিজিক্যাল সায়েন্সের পার্টটুকু দেখাবো, বাট নাও আই উইশ, বিকজ লকডাউন আমরা ভেবেছিলাম শেষ হয়ে যাবে মেতে, কিন্তু পরিস্থিতি তো এরকম ছিল না ফেব্রুয়ারিতে, না তখন আমাদের ধারণা ছিল যে হয়তো ভোটের পর স্কুল খুলে যাবে। সো দেন উই উইল ট্রাই টু টেক দ্য অফলাইন ক্লাসেস, দোজ আর মোর রেগুলার অ্যান্ড মোর ইজি টু টেক। কিন্তু যেহেতু এখন মনে হচ্ছে আরও অনেক দিন আমাদেরকে এরকম ওয়েতেই পড়তে হবে, সো উই হ্যাভ টু গো কোয়াইট ফাস্ট সো দ্যাট উই ক্যান ফিনিশ দ্য সিলেবাস প্রপারলি থ্রু দ্য অনলাইন ক্লাসেস। তো এই এক্সপেরিমেন্টগুলো তোমরা কিন্তু পড়বে, এটা খুব ইজি, তাই আমি বললাম না। গরম করা হয়েছে, আমি জাস্ট বলে দিচ্ছি, একদিকে সুগার একদিকে নুনকে গরম করা হয়েছে। সুগার কালো হয়ে যায় গরম করলে, কিন্তু নুনের কিন্তু কোনো চেঞ্জ হয় না, শুধু গরম হবে। ঠিক আছে, হিট দ্য ফলোয়িং সাবস্টেন্সেস উইথ হেল্প অফ ইউর টিচার অ্যান্ড রাইট ডাউন ইউর অবজারভেশন। ইটস নেভার পসিবল টু হিট দিস ইন ক্লাস এইট অ্যাট লিস্ট।
টিচার উইল টেল ইউ হোয়াট আর দ্য চেঞ্জেস। হাইড্রেটেড কিউপ্রিক নাইট্রিক ক্রিস্টাল, তার কিন্তু নেচার পাল্টে যায়। সলিড আয়োডিনকে তুমি যদি হিট করো তাহলে তার ভ্যাপার্স তৈরি হবে। ম্যাগনেশিয়াম রিবনকে কিন্তু যদি তুমি হিট করো বা পুড়িয়ে ফেলো তাহলে কিন্তু সে ভীষণ হোয়াইট লাইট দিয়ে বার্ন করতে শুরু করবে, এবং সরি লাইট দেবে। বাজি ফুটালে যেমন আলো হয় সেরকম আলো দেবে, এবং তার সঙ্গে ম্যাগনেশিয়াম রিবন দেখতে সিলভার কালারের কিন্তু তার যে ছাইটা বেরোবে সেটা কিন্তু হয়ে যাবে হোয়াইট কালারের। এটা আমার কাছে আছে, পিকচারটা আমি তোমাদের পাঠিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য ম্যাগনেশিয়াম রিবন, অ্যাজ ইউ ক্যান সি ইট সিলভার ইন কালার। কিন্তু এটাকে যখন পোড়াবে যে ছাইটা পাবে সেটা কিন্তু আর সিলভারই হবে না, দ্যাট কালার উইল বি হোয়াইট। ওকে, সো দ্যাট ইজ দ্য কেমিক্যাল চেঞ্জ অ্যান্ড আ কেমিক্যাল রিয়াকশন টু। I have sent you the photo of magnesium ribbon. It looks silvery in color as you can see, isn't it? So here we see that many chemicals undergo chemical changes on heating and are transformed into new substances. Chemical reaction hole generally new substance toiri hobei jemonta chemical change hoy. Eibar dekho ekhane amader kache tinte test tube ache, tate alada alada jinish ache, prottektate dilute sulfuric acid add kora holo. তো এ বি সি প্রত্যেকটাতে আমরা কি দেখছি, অ্যাসিড অ্যাড করা হলো এইখানে। তারপর যখন উপরে দেশলাই ধরা হলো সে দেশলাইটা কিন্তু জ্বলছে, এখানে নিভে গেল, এখানে নিভে গেল, এখানেও নিভে গেল। কালারগুলো ফলো করো। সো ডাইলিউট সালফিউরিক অ্যাসিড ওয়াজ অ্যাডেড টু জিঙ্ক পাউডার। প্রথমে জিঙ্ক পাউডার অ্যাড করা হয়েছিল। বাবলস অফ কালারলেস অ্যান্ড অর্ডারলেস গ্যাস এইচ টু ইভলভ। গ্যাস বার্নস উইথ ব্লু ফ্লেম অ্যান্ড পপ সাউন্ড অ্যান্ড এক্সটিংগুইশেস, দেখতে পেলে। এরপরে ছিল এফই পাউডার, সেখানে যখন তুমি অ্যাড করলে সেখানেও কিন্তু হাইড্রোজেন বেরোলো এবং ওটাও ব্লু ফ্লেম, যেহেতু হাইড্রোজেন ব্লু ফ্লেম দিয়েই জ্বলবে। লাস্ট ছিল ফেরাস সালফাইড, একটা সল্ট আয়রন আর সালফার দিয়ে তৈরি, দেখো ফর্মুলা। তাকে যখন তুমি এরকম সালফিউরিক অ্যাসিড ঢাললে FeSO4 একটা তৈরি হলো এবং একটা পচা ডিমের গন্ধের গ্যাস তৈরি হলো, যেটাতে কিন্তু কোনো আগুন ধরছে না। সো হোয়াট ডু ইউ অবজার্ভ হিয়ার, ইউ হ্যাভ সিন দ্যাট ডিফারেন্ট সাবস্টেন্সেস রিয়্যাক্ট ডিফারেন্টলি উইথ অ্যাসিডস। সো ইন সাম কেসেস আমরা কিন্তু এই অ্যাসিড মিশিয়েও তার যে আউটকাম সেটা দেখে নিয়ে ডিসাইড করতে পারি যে জিনিসটা কি। নাও হ্যান্ডস অন অ্যাক্টিভিটি, এর আগে আমরা দেখলাম যে অ্যাসিড মিশিয়ে দেখেছি, এইবার আমরা যেটা করব, উই আর গোয়িং টু অ্যাড সোডিয়াম বাইকার্বনেট টু কমন সল্ট। মিক্স দ্য টু সাবস্টেন্সেস উইথ এ পেসেল, মানে সেই হামল দিস্তা হয় না সেই জিনিসটা। রিপিট দ্য সেম এক্সপেরিমেন্ট ইন অ্যানাদার মোটর বাই মিক্সিং অ্যামোনিয়াম ক্লোরাইড উইথ সোডিয়াম বাইকার্বনেট। মানে আমরা দুটো আলাদা আলাদা জিনিস নিলাম, একবার নিলাম কমন সল্ট অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, আর একবার নিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড, দুটোতেই আমরা সোডিয়াম বাইকার্বনেট মিশিয়েছি। বি কেয়ারফুল নট টু ইনহেল এনি পাউডার সলিড, কোনো মতেই কোনো পাউডার কেমিক্যাল তোমার হাতে এলে সেটাকে শুকতে নেই। হ্যাঁ, মিক্সচার যেগুলো হলো সেগুলোকে দূর থেকে তাদের মেশানোর পর কোনো গন্ধ আসছে কিনা সেটা চেষ্টা করবে। আফটার দ্য এক্সপেরিমেন্ট ওয়াশ ইউর হ্যান্ডস থরলি, এগুলো সাবধানতা, ভালো করে পড়বে। কমন সল্ট সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে রিয়াক্ট করার পর কোনো গন্ধ ছাড়ছে না, কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইড যখনই সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে রিয়াক্ট করছে তখনই একটা অদ্ভুত বাজে ঝাঁঝালো একটা গন্ধ পাঞ্জেন্ট স্মেল দিচ্ছে, যেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস নির্গত হওয়ার জন্য। এবং এই টেস্টটা আরও ভালো হবে যদি তুমি এই জিনিসগুলোকে মিশিয়ে একটু গরম করো। দিস টেস্ট ইজ বেটার পারফর্ম বাই হিটিং দ্য সাবস্টেন্সেস ইন টেস্ট টিউব, এই জিনিসগুলোকে মেশানো অবস্থায় নিলে তার সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি মিক্স করো আরও ভালো করে তুমি কাজটা দেখতে পাবে। নাও ম্যাচ দ্য এন্ট্রিজ ইন দ্য লেফট হ্যান্ড কলাম উইথ দোজ ইন দ্য রাইট হ্যান্ড ওয়ান উইথ রেসপেক্ট টু দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটার, এটা ম্যাচ করতে হবে। ব্রোমিন আন্ডার নর্মাল কন্ডিশন কেমন, ডিপ রেড লিকুইড আমরা দেখেছি। মার্কারি কেমন, শাইনিং সিলভারি হেভি লিকুইড। নাইট্রোজেন ডাইঅক্সাইড কেমন, ব্রাউন গ্যাস একটু আগে পড়েছি। ক্লোরিন গ্রিনিশ ইয়েলো গ্যাস উইথ সাফোকেটিং স্মেল। অ্যামোনিয়া গ্যাস উইথ এ স্ট্রং পাঞ্জেন্ট স্মেল। সালফার লাইট ইয়েলো সলিড। অ্যামোনিয়াম ক্লোরাইড সলিউশন বিকামস কোল্ড ওয়েন দ্য সলিড ডিজলভস ইন ওয়াটার। সুগার টার্নস ব্ল্যাক অন হিটিং। আচ্ছা আমি তো মানে চট জলদি সলিউশন করলাম, তো আরেকবার মিলিয়ে নেবে উত্তরগুলো, আমিও আরেকবার দেখে নেব, দিয়ে তোমাদের ক্লিপিংটা এখান থেকে ছবি তুলে আমি পাঠিয়ে দেবো।
this is the solution which I told you during the video. You can see this and write it in your book, okay? এইবার যে জিনিসটা আমি এখানে বোঝাবো সেটা হচ্ছে মেটালস অ্যান্ড নন মেটালস ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ইউজেস। এই জিনিসটা যখন আমরা পড়ব তখন কিন্তু আমাদের এত এলাবোরেটলি এক্সাম্পলসগুলো আমি পড়াবো না। আমরা কিন্তু জেনারেলি মেটালস নন মেটালস অলরেডি ক্লাস সিক্সেও কিছুটা বোধ হয় পড়েছি, আবার সেভেনেও কিছুটা পড়েছি। তো মেটালস অ্যান্ড নন মেটালস এর মধ্যে প্রচুর তফাত রয়েছে, তার এক্সেপশনসও রয়েছে। কোনটা কি দিয়ে তৈরি, ইলেকট্রিক কেবল, কপার দিয়ে, এক্স, ডিগিং রড, চপার, এগুলো লোহা দিয়ে বা আয়রন অর্নামেন্টস, গোল্ড, সিলভার দিয়ে তৈরি হয়, প্ল্যাটিনাম দিয়ে তৈরি হয়। কেটেল ইউটেন্সিলস আমাদের অ্যালুমিনিয়াম দিয়ে হয়, স্টেনলেস স্টিল দিয়ে হয়। মেটাল প্লেটস ইনসাইড আ কার ব্যাটারি, ইট মে বি অফ অ্যালুমিনিয়াম, ইট মে বি অফ সাম আদার মেটাল অলসো। ওকে, সো অনেক এলিমেন্টস আমরা দেখেছি এবং তাদের নেচারের উপর ডিসাইড হয় যে তারা মেটাল না নন মেটাল। মেটালস আর জেনারেলি শাইনি, চকচকে জিনিস। উই অলরেডি নো দ্যাট টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এন এলিমেন্ট আমাদের কিছু কিছু তার বাহ্যিক যে নেচার, যেটা ফিজিক্যাল প্রপার্টি বলি, সেগুলো দেখতে হয়। আবার ডিফারেন্ট সাবস্টেন্সের সঙ্গে যখন সে রিয়াক্ট করে তখন সে প্রপার্টিগুলো, যে প্রপার্টিগুলো ওর উপর বেস করে রিয়াক্ট করে সেগুলো হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ। নাও ফিজিক্যাল প্রপার্টিজ অফ এন এলিমেন্ট, কেমিক্যাল প্রপার্টিজ অফ এন এলিমেন্ট সবই আমরা ভাবতে পারি। এইখানে দেখো সাম এক্সপেরিমেন্টস টু নো দ্য ফিজিক্যাল প্রপার্টিজ অফ এন এলিমেন্ট। আমরা জেনারেলি আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়াম, লেড, জিঙ্ক এটসেট্রা। আর নন মেটালস আমাদের কাছে আছে, যেমন কার্বন, সালফার কোনোটাই নেই, কার্বন থাকে, আয়োডিন থাকে মাঝে মধ্যে। সো ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড ওল্ড পিসেস অফ আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, কার্বন, গ্রেফাইট, সালফার অ্যান্ড এ পিস অফ স্যান্ডপেপার। দে হ্যাভ গিভেন ইউ সালফার বাট সালফার ইজ নট অ্যাভেলেবল সো রেডিলি। সো এখানে তোমাদের এক্সপেরিমেন্টটা করতে বলেছে, আমি একেবারেই সাজেস্ট করবো না। আগেন আই এম টেলিং, সালফার যেহেতু পাওয়া যায় না বলে ওরা করে দিয়েছে, যে তার অ্যাপিয়ারেন্সটাও ডাল, স্যান্ডপেপারের সঙ্গে রাখলেও সে ডাল, ঘষলেও ডাল, না ঘষলেও ডাল। আর অ্যালুমিনিয়াম কিন্তু প্রথমে ডাল হলেও পরে শাইন করে। কপ, যেমন অ্যালুমিনিয়ামের থালা বাসন যখন কিনে আনা হয় না তখন দেখবো অত চকচক করে না, মাজার পর কিন্তু সেগুলো বেশ ঝকঝকে হয়ে যায়। কপার, তামা, সে কিন্তু সবসময় শাইনি। লেড, সেটা প্রথমে ডালই হয়। কার্বন তো কোনো চেঞ্জ হবে না কার্বনের, কার্বন মানে কয়লা ধরে নিতে পারো। সো ইউ মাস্ট হ্যাভ গট অ্যান আইডিয়া দ্যাট মেটালস আর ব্রাইট অ্যান্ড হ্যাভ লাস্টার। সো মেটালসরা কিন্তু ঝকঝকে হয় এবং তাদের কিন্তু প্রচণ্ড শাইন থাকে। আমি এক্সপেরিমেন্টগুলোর মধ্যে দিয়ে একেবারেই যাব না, আমি চলে যাব একদম ম্যালিয়াবিলিটি কাকে বলে সেই বিষয়ে। ম্যালিয়াবিলিটি মানে হচ্ছে যে কোনো পদার্থকে যদি হ্যামার দিয়ে বলো বা যে কোনো মেশিন দিয়ে প্রেশার দিয়ে যদি তাকে চ্যাপটা অর্থাৎ ফাইন শিটসে কনভার্ট করা যায়, উই সে দ্যাট দ্য সাবস্টেন্স ইজ ম্যালিয়েবল। এবং যে প্রপার্টির জন্য কোনো সাবস্টেন্সকে শিটসে কনভার্ট করা যায়, শিটস, SHEETS, শিটস, পাতে বলি না, সোনার পাত, লোহার পাত, ওই পাতে কনভার্ট করা যায়, সেই প্রপার্টিটাকে আমরা বলি ম্যালিয়েবিলিটি। তো এইখানে কিন্তু মনে রাখতে হবে একটা জিনিস, যে মেটালসরা হচ্ছে ম্যালিয়েবল, অর্থাৎ তাদের পিটিএ বা যেভাবে হোক তাদেরকে বিভিন্ন পাতে অর্থাৎ শিটসে কনভার্ট করা যায়, বাট নন মেটালসকে করা যায় না। এবার চলে আসি ডাকটিলিটি কাকে বলে। যে কোনো সাবস্টেন্স যখন আমরা বলি সে ডাকটাইল, ডাকটাইল হওয়া মানে সে কিন্তু পাতলা পাতলা তারে, ওয়ায়ার্সে তাকে কনভার্ট করা যায়, পাতলা পাতলা ওয়ায়ার্সে তাকে কনভার্ট করা যায়। যেমন সোনার দুল পড়ো না ছোটবেলায় পড়তে, পাতলা তারের মতন। সো গোল্ড ইজ ডাকটাইল, এবং যে প্রপার্টির জন্য তাকে এরকম পাতলা তারে কনভার্ট করা যাচ্ছে তাকে বলা হবে ডাকটিলিটি। তারপরে হচ্ছে আমরা বলতে পারি তাহলে মেটালসরা হচ্ছে কিন্তু ডাকটাইল, কিন্তু নন মেটালস তাদের তুমি কোনো মতেই কোনো তারে কনভার্ট করতে পারবে না। নেক্সট হচ্ছে হিট কন্ডাকশন। মনে রাখবে হিট কন্ডাকশনের ক্ষেত্রে মেটালসরা কিন্তু হিটকে নিজের মধ্যে দিয়ে যেতে দেয়, তাপকে নিজের মধ্যে দিয়ে পরিবাহিত করে, কিন্তু নন মেটালসরা করে না। এইখানে এক্সেপশন আছে, অর্থাৎ এমন একটা নন মেটাল আছে যে কিন্তু নিজের ভিতর দিয়ে হিট, ইলেকট্রিসিটি দুটোকেই যেতে দেয়, গ্রেফাইট। ওকে, তো আর একটা জিনিস হচ্ছে মেটালসরা হচ্ছে হার্ড হয় আর নন মেটালসরা অতটা হার্ড হয় না, সেটারও একটা এক্সেপশন আছে। ডায়মন্ড, সেটা কিন্তু কার্বন দিয়ে তৈরি, সেটা একটা নন মেটাল বাট ভীষণ শক্ত, অ্যাকচুয়ালি দ্য হার্ডেস্ট সাবস্টেন্স। সো আর একটা জিনিস এখানে জানলাম, আচ্ছা তিনটে প্রপার্টি অলরেডি পড়লাম আমরা, ফার্স্ট ছিল চারটে, লাস্টার অর্থাৎ শাইনি হয় মেটালস, নন মেটালস আর নট লাস্টারস। সেকেন্ড পড়লাম ম্যালিয়াবিলিটি, মেটালসের আছে নন মেটালসের নেই। ডাকটিলিটি, মেটালসের আছে নন মেটালসের নেই।
আমি আরেকটা নিজের থেকে বললাম হার্ডনেস, মেটালসরা হার্ড নন মেটালসরা নয় এক্সেপশন বলেছি আমাদের ডায়মন্ড। আরও আমরা দেখেছি হিট কন্ডাকশনের ক্ষেত্রে মেটালসরা হিট কন্ডাক্ট করে, নন মেটালসরা করে না। ইলেকট্রিসিটির ক্ষেত্রেও একই ঘটনা, তাহলে ওরা ইলেকট্রিসিটিও কিন্তু মেটালসরা কন্ডাক্ট করে কিন্তু নন মেটালসরা করে না। এইখানেও সেই একই কথা বলবো, গ্রেফাইট ইজ এন এক্সেপশন। সো দিজ আর দ্য ক্যারেক্টারিস্টিক্স। আরও আছে ফ্রম দ্য অবভ এক্সপিরিয়েন্স গট অ্যান আইডিয়া দ্যাট অনলি ফিজিক্যাল প্রপার্টিজ। তাহলে একটা জিনিস তো বুঝতে পারলে যে শুধু মেটালস নন মেটালস বুঝবার জন্য আমাদের কয়েকটা নেচার্স আছে যেগুলো নিয়ে আমরা কথা বলি, কিন্তু সেগুলো নিয়েই শুধু আমরা কিন্তু ডিসাইড করতে পারবো না। আমাদের কিছু কিছু কিন্তু সিমিলারিটি থাকে মেটালস আর নন মেটালসে, আমরা দেখে তাহলে বুঝতে পারবো না। যেমন দেখো সাম এক্সেপশনস আমরা এবার বলবো। মোস্ট মেটালস আর সলিডস অ্যাট অর্ডিনারি টেম্পারেচার, বাট মেটালিক মার্কারি সেটা তো মেটাল কিন্তু সেটা লিকুইড, তাহলে তুমি কি লিকুইড বলে তাকে নন মেটাল বলবে? তা কিন্তু বলতে পারবে না। আবার গেলিয়াম সিজিয়াম এরকম মেটালস, তাদের মেল্টিং পয়েন্টও ভীষণ লো, অর্থাৎ তারা মল্টন স্টেটেই বেশি থাকে। মেটালস লিদিয়াম সোডিয়াম পটাশিয়াম আর নট হার্ড এনাফ অ্যান্ড ক্যান বি কাট উইথ আ নাইফ। ও হ্যাঁ, অ্যাট নর্মাল টেম্পারেচার মার্কারি হচ্ছে লিকুইড, গেলিয়াম আর সিজিয়াম আর মেটালস দের মেল্টিং পয়েন্টসগুলো কিন্তু 29.78 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 28.4 ডিগ্রি সেলসিয়াস। তো আমি পাত্রা উল্টে গেছে, সরি। তো এইখানে না আমি তোমাদের বারে বারে বলছি, বিকজ উই আর নট গোয়িং থ্রু ইন ডিটেলস, প্লিজ রিড ইট প্রপারলি অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি ডাউট ইউ ক্যান মেক ইট ক্লিয়ার ফ্রম মি। নন মেটালস জেনারেলি হ্যাভ ডাল অ্যাপিয়ারেন্স, কিন্তু আয়োডিন ভীষণ চকচকে। কার্বন হচ্ছে নন মেটাল, হ্যাঁ এর আবার বিভিন্ন ধরন আছে কার্বনের। ডায়মন্ড গ্রেফাইট তার দুটো অ্যালোট্রোপ, অ্যালোট্রোপ মানে তোমরা এখনই বুঝবে না, অ্যালোট্রোপ মানে ডিফারেন্ট টাইপ অফ ফর্মস ইউ ক্যান সে। ডায়মন্ড কিন্তু ভীষণ চকচকে এবং শুধু তাই না, ইটস ভেরি হার্ড এবং কি সেটা গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড পুয়ার কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। আবার গ্রেফাইট কিন্তু সেই জায়গায় কন্ডাক্টস হিট অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিসিটি, যেটা আমি আগেই বলছিলাম। ওকে আচ্ছা, তাহলে এইখানে এই জিনিসগুলো পড়বে আর এখানে আমরা চলে আসবো ডিরেক্টলি। আচ্ছা একটা জিনিস তোমাদের বলা হয়নি, যে মেটালের আরেকটা ক্যারেক্টার থাকে সোনোরিটি, অর্থাৎ সাউন্ড প্রডিউস করার ক্ষমতা। মেটালসগুলোকে যদি তুমি হাত দিয়ে, দেখবে ক্লাস সিক্সে প্রথম দিকে পড়েছিলাম চ্যাপ্টার থ্রিয়ের, যে যদি আমরা কোনো একটা মানে মেটালের জিনিসকে অন্য কোনো জিনিস দিয়ে আঘাত করি একটা টিংলিং সাউন্ড হবে, এটাকে বলে সোনোরিটি, যেটা কিন্তু নন মেটালসের ক্ষেত্রে হয় না। ওয়েট লেট মি ফোকাস। আচ্ছা, ইট ইজ অবভিয়াস দ্যাট আ নলেজ অফ কেমিক্যাল প্রপার্টিজ ইজ অলসো নেসেসারি অ্যালং উইথ দ্য ফিজিক্যাল প্রপার্টিজ টু জাজ ওয়েদার অ্যান এলিমেন্ট ইজ আ মেটাল অর নন মেটাল। যেমন শুধুমাত্র সলিড বললেই, দেখলেই আমি বলে দিলাম এটা মেটাল, তা বলা যায় না, কারণ সেই ক্ষেত্রে তো মার্কারি তাহলে নন মেটাল হওয়া উচিত কিন্তু তা তো নয়। সুতরাং ফিজিক্যাল প্রপার্টিজদের বেসিসে আমরা শুধুমাত্র বলতে পারি না যে ওয়েদার এ সাবস্টেন্স ইজ মেটাল অর নন মেটাল। তো কেমিক্যাল প্রপার্টিজ কিভাবে টেস্ট করবো আমরা, কিভাবে আমরা দেখব যে কোনো একটা সাবস্টেন্স মেটাল না নন মেটাল, উই উইল গো থ্রু ইট নেক্সট ইন আওয়ার নেক্সট ক্লাস অ্যান্ড অবভিয়াসলি দ্যাট ডে অনলি উই উইল ফিনিশ দিস পার্ট অফ দ্য চ্যাপ্টার। ওকে, সো দিস মাচ ফর টুডে। আই এম সেন্ডিং ইউ মেটাল নন মেটালস এর ক্যারেক্টারিস্টিক্স, দ্য ডিফারেন্স বিটুইন দেম। ওকে, সো হিয়ার কমস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মেটালস, the non-metals and the difference between them. Go through them and write in your copy, okay? So all of you, this is today's class.